যাই হোক আমরা ফিরে যাই সেই সময় পুরনো সময় আঠারোশো সালে আলাউদ্দিন খান কলকাতা এসেছেন উনি গুরু খুঁজছেন খুঁজতে খুঁজতে উনি জানতে পারলেন সোমাবাজার রাজবাড়িতে তখন ওই যখন মন্দিরের পুজো হতো সেইখানে প্রসাদ বিতরণ হতো উনি প্রতিদিন ওখানে যেতেন খেতে আর ওইখান থেকে আবার গঙ্গার ঘাট পর্যন্ত উনি হেঁটে আসতেন জল খাওয়ার জন্য কারণ উনি জানতেন না পাশেই যে টিউবওয়েল রয়েছে টিউবওয়েল টিউবলে জল বেরোয় তো ওইখানে একদিন সবাই আলোচনা করছিলেন সৌবাজার রাজবাড়িতে নুনুগোপাল বন্দ্যোপাধ্যায় বিখ্যাত প্রখ্যাত ধ্রুপদিয়া ওনার অনুষ্ঠান এবার সেইখানে আলাউদ্দিন খাসায় বাইরে থেকে উনি ওনার গান শোনেন এবং শুনে খুবই মুগ্ধ হন এবং বাবু ছিলেন সেই সময়কার মানে সর্বশ্রেষ্ঠ ধ্রুপদিয়া বাঙালি ত্রুপদীয়দের মধ্যে এবং ওনার কাছে উনি ওনার হাতে পায়ে ধরে রাজি করান এবং ওনার কাছে ওনার প্রথম তালিম শুরু হয় গানের বাবুর কাছে উনি সবথেকে সব থেকে বেশি সময় ধরে তালিম নিয়েছিলেন কেন উনিশশো এক সালে নুনুগোপালবাবু মারা যান বলা হয় যে প্রায় উনিশশো সাল পর্যন্তই উনি ওনার গুরুগৃহে যাতায়াত করতেন কিন্তু সবসময় যে উনি শিক্ষা গ্রহণ করেছেন সেটা নয় প্রথম শুরুর দিকে সাত আট বছর একদম একাগ্রচিত্তে মানে ওনার সঙ্গে ছিলেন এবং পরবর্তীকালে ধীরে ধীরে যেটা হয় যখন উনি একটু শিখে গেলেন মাঝে মাঝে যাতায়াত করতেন নুনু নুনুবাবুর সঙ্গে যখন যাতায়াত হচ্ছে সেইখানে ওনার সঙ্গে আলাপ হয় স্বামী বিবেকানন্দের ব্যর্থত দাদা হাবুদত্তের কারণ হাবু দত্ত খুব বিখ্যাত ক্লারিনেট প্লেয়ার এবং এস্ট্রাজ প্লেয়ার ছিলেন এবং বাবুর সঙ্গে উনি মাঝে মাঝে এসে সঙ্গত করতেন এস্ট্রাজে ধ্রুপদে এবং তখন আলাউদ্দিন খাঁ সাহেবের ওনার কাছে এস্ট্রাজ শেখার বিনতি করেন যে আমার আমি শিখতে চাই তখন উনি বলেন যে ঠিক আছে তুমি আসতে পারো কোনো সমস্যা নেই আমি ওখানে থাকি ওনার বাড়ির ঠিকানা জানান যে সিমলা হাউস যেটা যেটি স্বামী বিবেকানন্দের বাড়ি ওইখানেই উনি আসতেন আলাউদ্দিন খান এবং সেখানে ওনার সঙ্গে স্বামী বিবেকানন্দের আলাপ হয় তখন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ হননি তখন তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এই নরেনের সঙ্গে আলাপ হয় আলাউদ্দিন খানের আলাউদ্দিন আর নরেন্দ্রনাথ প্রায় সমবয়সী ছিলেন খুব বেশি বয়সের পার্থক্য ছিল না তাদের এবং দুজনেই হাবুদত্তের কাছে শিখতেন এবং স্বামীজির কাছে জানতে পারেন উনি যে ওনার গুরু আরেক গুরু কেবল কিশনজি যিনি হচ্ছেন বাংলার প্রখ্যাত পাকওয়াজ বাদিয়ে বাজিয়ে এবং ওই কেবল কিষণজির কাছে স্বামীজি যান পাকওয়াজ শিখতে তখন আলাউদ্দিন খাসায় ওনাকে অনুরোধ করেন যে আমিও যদি সুযোগ পাই আমার খুব ভালো লাগবে ওনাকে শিখতে তো এবার মনে হবে যে তাহলে এই যে আলাউদ্দিন খাঁ সাহেব বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন তাহলে এই অর্থ কোথা থেকে ওনার কাছে আসছে এক হচ্ছে উনি সেই সময় লোবো সাহেবের কাছে পাশ্চাত্য শাস্ত্র সঙ্গীত শিখছিলেন লোবো সাহেব হচ্ছেন সেই সময় গভর্নর যে হাউস ছিল আমাদের যেখান থেকে পুরো দেশকে চালানো হতো যেমন আজকে ভারতের যে রাষ্ট্রপতি ভবন যেটা বলা হয় যেটা দিল্লিতে রয়েছে সেইটা সেই সময় ওই যুগে ছিল কলকাতাতে আজকের কলকাতা যেটা গভর্নর হাউস সেটাই ছিল মূল কেন্দ্রবিন্দু ইংরেজ শাসনের এবার সেই গভর্নর হাউসে যিনি গভর্নর ছিলেন তার ব্যান্ডমাস্টার ছিলেন লোবো সাহেব উনি নিজে খুব প্রখ্যাত ভায়োলিনিস্ট ছিলেন প্লাস কন্ডাক্টর ছিলেন আর ওনার ওয়াইফ অসাধারণ পিয়ানো বাজাতেন এবার ওনারা থাকতেন গভর্নর হাউজের পাশে যেটা বর্তমান এখন ইডেন গার্ডেন মাঠ আমরা বলি খেলার মাঠ ক্রিকেটের সেই মাঠটা ছিল তখন গভর্নর হাউসের যে যত ঘোড়া সেই ঘোড়াদের আস্তা বল সেই আস্তা বলে আলাউদ্দিন খান থাকতেন আর ওই আস্তাবলের পাশে যেটা ইডেন গার্ডেন এখনও সেই পার্কটা রয়েছে ছোট পার্কটায় ওই ছোট পার্কটার মধ্যে ছিল লোবু সাহেবের কটেজ ওই কটেজে ওনার স্ত্রী এবং উনি থাকতেন এবং আলাউদ্দিন খা ওনাদের বাড়ির ফাইভ ফরমার্স কাটতেন ওই কাজ করে দিতেন আর লোবু সাহেবের কাছে মিউজিক শিখতেন ওনার ওয়াইফের কাছে পিয়ানো ওনার কাছে মূলত ভায়োলিন শিখছিলেন এবার যখন উনি একটু ভালো করে ভায়োলিনটা শিখে নিলেন তখন উনি ওনার অ্যাসিস্ট্যান্ট মতো হয়ে গেলেন এবং ওনার সঙ্গে ওই ফোর্টি উইলিয়ামে যেতেন ফোর্ট উইলিয়ামে যেতেন যখন ব্রিটিশ ব্যান্ড যেটা ছিল যেটা আর্মির যে ব্যান্ড তাকে যখন ট্রেনিং করতেন লোবো সাহেব আলউদ্দিন সঙ্গে যেতেন এবার ওখানে ওই সব সাহেবরা যেমন ছিলেন তার পাশাপাশি তখন ভারতীয় যে সব সেনার লোকেরা ছিলেন তাদেরকে ওই ট্রেনিং দেওয়া হতো ওই ব্যান্ডের তার ব্যাক পাইপার বাজানো ট্রাম্পেট বাজানো বিউগল বাজানো তারপর ইংলিশ ফ্লুট তারপর টিউবা আর ছিল ইনস্ট্রুমেন্টটা বলছি বিখ্যাত ক্লারিনেট ওবো এই ইনস্ট্রুমেন্টসগুলো সব শেখানো হতো আলোদিন খা সাহেব এক এক করে এই যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে এগুলো এক একটা করে শিখতে শুরু করেন কারণ ওই লবু সাহেবের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন ওখানে প্লাস ওই যেসব ওনার যে যারা স্টুডেন্ট ছিলেন যারা আর্মির সব তাদের সঙ্গে ওনার বন্ধুত্ব হয়ে যায় এবং উনি ধীরে ধীরে ওদের কাছ থেকে ইন্সট্রুমেন্টগুলো নিয়ে নিয়ে মাঝে মাঝেই প্র্যাকটিস করতেন পরবর্তীকালে গভর্নর হাউসে গিয়েও আলাউদ্দিন খা ওনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করা শুরু করেন এবং যখন কোনো স্পেশাল অকেশন হতো ওনার পার্টি হবে কি গভর্নরের খুব কোনো প্রখ্যাত মানুষ রহমানের সঙ্গে দেখা করতে আসবে সেই সব সময় ওই আলাউদ্দিন খাসাহেব লোগো সাহেবের অ্যাসিস্ট্যান্ট হিসাবে মিউজিক বাড়াতেন ওনার সঙ্গে এবার এই বিষয়টা হাবু দত্ত জানতেন আগে থেকে এবং সেখান থেকে সামান্য কিছু অর্থ ওনার উপার্জন হতো খুবই সামান্য সেটা আর বাকি সময় মাঝে মাঝে গিয়েই উনি ওই যেটা বলছিলাম আগে বিভিন্ন ওই বিল্ডিংগুলো যে কনস্ট্রাকশনের কাজ সেগুলোও করতেন ঠিকে কাজ যেটাকে বলে হ্যাঁ তো আলাউদ্দিন খাসে ওই সময় ঠিকই কাজ করতেন আর এই লবু সাহেবের সঙ্গে ঘুরে বেড়াতেন আর ওনার থাকার একটা জায়গা হয়েছিল কেন আগে তো উনি ফুটপাথে শুতেন তারপর ফুটপাথ থেকে ওনার একটা জায়গা হলো সেটা হচ্ছে ঘোরার রাস্তা বল এবার যেদিন রোজগার হতো না কোনো সেদিন ওই ঘোড়া রাস্তা বললে ঘোড়াদের যে খাওয়ার দেওয়া হতো ছোলা ভেজানো তারপর গাজর ভেজানো এসব দেওয়া হতো সেইখান থেকে উনি একটু ভাগ নিয়ে নিতেন খেয়ে ওনার দিন চলতো খুবই কষ্ট করেছেন মানে ভাবাই যায় না মানে ওই কষ্ট করে মানে ওইভাবে থেকে ওই স্তরের সঙ্গীত চর্চা করা আমার জানা নেই ভারতবর্ষে কোনো সঙ্গীতজ্ঞ এত কষ্ট সাধন করে এই স্তরে পৌঁছেছেন যাই হোক এবার আসি হাবু দত্তের কথা হাবু দত্তের বাড়িতে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে আলাপ হয় ও উনি নিয়ে যান কেবল কেশেনজির কাছে ওখানে ওনার পাকোয়াজের তালিম শুরু হয় তাহলে উনি নুনুগোপালের কাছে শিখছেন উনি হাবু দত্তের কাছে শিখছেন উনি লবু সাহেবের কাছে পাশ্চাত্য সঙ্গীত শিখছেন আর কেবল কাছে গিয়ে পাকোয়াজ শিখছেন এই যে সব রকম যন্ত্র শেখার অভিজ্ঞতা ওরা তৈরি হচ্ছে সেই সময় হাবু দত্ত ছিলেন গিরিশ ঘোষের মিনারভা থিয়েটারের মিউজিক ডাইরেক্টর এবার মিনারভা থিয়েটারে তখন গিরিশ ঘোষের সঙ্গে মনোমালিন্য হয় এবং গিরিশ ঘোষ মিনারভা থিয়েটার থেকে বেরিয়ে যান ছেড়ে এবং উনি পরবর্তীকালে স্টার থিয়েটারে অংশগ্রহণ করেন এবং সেখানে নোটিকে নিয়ে নোটি বিনোদিনীকে নিয়ে কাজ করতে শুরু করেন কিন্তু কাজ করার সময় সেখানে ওনার একজন মিউজিক ডাইরেক্টরের প্রয়োজন পড়েছিল এবার হাবু দত্তের সঙ্গে আলাউদ্দিন খান বিভিন্ন সময় আগেই মিনারভা থিয়েটারে যেতেন ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে মিউজিকও বায়াতেন তখন গিরিশবাবু তখন থেকে কিন্তু আলাউদ্দিন খা সাহেবকে চিনতেন এবার স্টার থিয়েটারে যখন উনি যান তখন গিরিশবাবু ওনার নতুন নামকরণ করে দেন প্রসন্ন কুমার বিশ্বাস এই নামে উনি স্টার থিয়েটারে জয়েন করেন এবং মাসিক পাঁচ টাকা বেতন পেতেন সেই সময় কারণ উনি অনেকগুলো যন্ত্র একাই বাড়াতে পারতেন তাই কারণ হাবু দত্ত এই জন্য জয়েন করতে পারলেন না কারণ ওনার মিনারভার সঙ্গে তখন কন্ট্রাক্ট ছিল হাবু দত্ত সেই জন্য জয়েন করতে পারলেন না তখন হাবু দত্ত বললেন আলাউদ্দিনকে আপনি নিয়ে যান আলাউদ্দিন খুবই ট্যালেন্টেড ও তো করতে পারবে এবার গিরিশবাবুর নাটকের একটা আলাদা উপাদান হয়ে গেলেন আলাউদ্দিন খান মানে আমাদের প্রসন্ন কুমার বিশ্বাস এই জন্য আলাদা উপাদান হলেন কী হিসাবে তখন মানুষ এই নাটকের মাঝখানের বিরতি এবং শুরুর যে অংশটা এইটা নিয়ে মানুষের খুব একটা ধারণা ছিল না মানে বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে মানুষরা যারা নাটক দেখছেন তখনও তারা ইউরোপীয় থিয়েটারের আশ্বাদ কিন্তু সেই অর্থে পায়নি কারণ তারা মূলত বঞ্চিত ছিল কারণ সাহেবরা যেসব থিয়েটার করতেন সেগুলো শুধু সাহেবরাই দেখতেন এবং সাধারণ মানুষের সেখানে যাওয়াটা খুব একটা এ ছিল না সুযোগ ছিল না এবার যেহেতু স্টার থিয়েটারে সাধারণ মানুষ আসতে শুরু করলেন এবং সেখানে সিরিয়াস থিয়েটার চর্চা যেটাকে আমরা বলি আজকের যুগের মতো প্রায় সেই চর্চা যখন হচ্ছে তখন আলাউদ্দিন খা একটা বিশাল দায়িত্ব ছিল সেই মানুষদের ধরে রাখা যে অডিয়েন্স আসছে এবং উনি কী করতেন নাটক শুরুর আগে দশ থেকে বারো মিনিট উনি ওনার ইনস্ট্রুমেন্ট নিয়ে বিভিন্ন দিন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে উনি একটা করে পারফরমেন্স দিতেন এবার যেই নাটকের মধ্যভাগ আসতো উনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শেষ করেই দৌড়ে আরেকটা ইনস্ট্রুমেন্ট নিয়ে এসে ঠিক যে পর্দা পড়তো পর্দার সামনে মঞ্চে বসে আরেকটা যন্ত্র বাজাতে শুরু করতেন যাতে দর্শকরা উঠে চলে না যায় তাদের বিনোদনটা যাতে চলতে থাকে নটির অভিনয়ের পাশাপাশি সেই সময় আলাউদ্দিন খাঁ সাহেব হচ্ছেন একমাত্র ব্যক্তি যে পাঁচ টাকা বেতন পেতেন ওই যুগে এই জন্যই তাকে দেওয়া হতো কারণ তার জন্যে দর্শক সংখ্যা বেড়ে গেছিল কারণ তার বাজনা শোনার জন্য মানুষ আসতো নটির অভিনয় দেখতে যেমন মানুষ আসছে তার বাজনা শোনার জন্য মানুষ আসত কেন সে একটি ছেলে আছে প্রসন্ন কুমার বিশ্বাস সে প্রতিদিন নতুন নতুন যন্ত্র বাজায় দিন সে ভায়োলিন বাজাচ্ছে কোনো দিন সে পাইবার বাজাচ্ছে এবার এই যন্ত্রগুলো সে ধার করে নিয়ে আসতো ওই লোবো সাহেবের কাছ থেকে এইবার যখন তার একটু পাঁচ টাকা করে বেতন যখন পেলেন প্রথম এইবার ধীরে ধীরে উনি একটা একটা করে যন্ত্র কিনতে শুরু করলেন আর পাশাপাশি উনি এই যে কলকাতায় গেলে আজকের দিনেও পাওয়া যাবে এই যে ব্যান্ড আছে মেহবুব ব্যান্ড এই ব্যান্ডের যারা নাগার্সি যাদের বলা হয় যারা বিয়েতে গিয়ে বাজায় এদেরকে এদের কাছ থেকে গিয়ে উনি বিভিন্ন যন্ত্র বানানো যন্ত্রগুলো উনি কিনে আনতে শুরু করেন এবং সেগুলোকে উনি ধীরে ধীরে ইন্ট্রোডিউস করতে শুরু করেন গিরিশ ঘোষের নাটকে এবার শুরুয়াতটা হলো গিরিশবাবুর মিউজিক ডাইরেক্টর হিসাবে এবং পরবর্তীকালে শেষ দিকে দুটি মতো নাটক ওনার মানে লেখা নাটকও ওনার আছে প্রসন্ন কুমার বিশ্বাসের লেখা একটা খুব ইন্টারেস্টিং ঘটনা মনে পড়ছে গিরিশবাবুর আমি দুটি ঘটনা বলবো একটা না দুটো ঘটনা একটি হচ্ছে নরেন্দ্রনাথ দত্তকে নিয়ে আর একটি হচ্ছে গিরিশ ঘোষকে নিয়ে গিরিশ ঘোষের ঘটনা হচ্ছে গিরিশ ঘোষ তো মিনারভা থিয়েটার ছেড়ে দিয়েছেন অফিসিয়ালি আর উনি জয়েন করেছেন স্টার থিয়েটার তো স্টারের সঙ্গে তার কন্ট্রাক্ট সে কিন্তু অন্য কোথাও নাটক লিখে দিতে পারবে না কিন্তু অন্যান্য দলগুলো তখন গিরিশবাবু নাটক চায় তখন কি করবেন গিরিশবাবু কি করলেন ওনার বাড়ির কাছে বাবু যেটা হচ্ছে বড় বড় বড়বাজার যে ঘাট ছিল সেই ঘাটে একটা নৌকো পাতা থাকতো রাতের বেলা পুরো শহর যখন ঘুমিয়ে পড়ে তখন গিরিশবাবুকে ছিটকিনি খুলে দরজা খুলে দিতেন স্টার থিয়েটারের আলাউদ্দিন খান এবং গিরিশবাবু বেরিয়ে যেতেন গিয়ে ওই বাবুঘাটের ওই নৌকো পারে বসে ওখানে দোয়াত কলম লম্ফ সব থাকতো ওখানে বসে উনি ওই নৌকোর মধ্যে বসে নাটক লিখে ওখানে যে ডেস্ক ছিল সেই ডেস্কের মধ্যে উনি রেখে দিয়ে চলে আসতেন আসার পর এসে আবার স্টার থিয়েটারের দরজায় নাড়তেন আলাউদ্দিন খান তার দরজা খুলে দিতেন এবং উনি স্টারের ভেতর চলে আসতেন এবং এই ঘটনাটি আলাউদ্দিন খান ছাড়া আর কেউই জানতেন না একমাত্র জানতেন ঠাকুর রামকৃষ্ণদেব যে কি সেরকম লুকিয়ে লুকিয়ে অন্যদের জন্যেও নাটক লেখেন এবার একদিন এই বিষয়টা নিয়েই কথাকথন হচ্ছিল তখন আলাউদ্দিন ওখানে দাঁড়িয়েছিলেন তখন ঠাকুরের কাছ থেকে ঠাকুরের মুখে স্বয়ং আলাউদ্দিন জানতে পারেন যে আগামীকাল নরেন ঠাকুরের কাছে দীক্ষা নিচ্ছেন গিয়ে ঘোষকে বল জানান সেটা ঠাকুর ঠাকুর তারপর চলে যান আলাউদ্দিন খান সেই দিন রাতে খাওয়া দাওয়া করে রাতের ডিনার সেরে ওইখান থেকে স্টার থিয়েটার থেকে স্বামীজির বাড়িতে গিয়ে পৌঁছান এবং নরেন্দ্রনাথ যখন বাইরে আসেন ওনার সঙ্গে দেখা করতে ওই রাতের বেলা উনি নরেন্দ্রনাথকে ওনার বয়সের থেকে সামান্য ছোট ছিলেন সমবয়সী ছিলেন উনি ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছিলেন কারণ যেহেতু উনি সন্ন্যাস নিচ্ছেন সেই জন্য আলাউদ্দিন খান ওনাকে প্রণাম করতে গেছিলেন এবং যখন উনি প্রণাম করেন তখন নরেন্দ্রনাথ ওনাকে বলেন যে এই প্রণাম আমি নিতে রাজি আছি যদি তুমি কথা দাও যদি তুমি কখনো হজে যাবে আর কারবার যে জমজমার যে জল আছে ওই পানি আমাকে এনে দেবে এবং আলাউদ্দিন খাঁ সাহেব উনি যখন প্রথম হজ যাত্রা করেন উনি ওই পানি একটা কলসের মধ্যে ভরে এনে দিয়েছিলেন স্বামীজিকে এবং স্বামীজির যে অন্ত হয়েছিল উনি যখন মারা গেছিলেন তার সম্পূর্ণ কাজটি ওই জলেই হয়েছিল পানি এবং সেই কলসটি এখনও রাখা আছে মিশনের দায়িত্বে তো ওরা খুবই খুব ভীষণ ক্লোজ ফ্রেন্ড ছিলেন মানে বুঝতে পারছেন কতটা মানে কাছের সম্পর্ক হলে এই বিষয়টা তৈরি হয় এবং সে তার সমবয়সীকে বা প্রণাম করতে যাবে তার মানে তার কতটা ভক্তি ছিল তাদের প্রতি মানে শ্রদ্ধা ছিল ভাবুন সেই মানে আলাউদ্দিন খা সাহেবকে না একটা অন্য মানে এরকম মানুষ খুব কম দেখতে পাওয়া যায় মানে আমি জানি না আজকের যুগে এরকম মানুষ পাওয়া যাবে কি না যে তার সমকক্ষকে গিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রণাম করছে যাই হোক আমরা ফিরে আসি এবার গিরিশবাবুর সঙ্গে এসব যখন কর্মকাণ্ড চলছে তখন ওনার বেশ মানে অর্থভাব চলে গেছে জীবন থেকে এবার ভালোই পরিস্থিতি তখন বাড়িতেও টাকা পয়সা পাঠাতে পারছেন গ্রামে এবং বাড়ি থেকে ওনার বিয়ের ব্যবস্থা হয় তো এর আগে মাঝখানে দু একবার উনি বাড়িতে গেছিলেন তখন যতবারই উনি বাড়ি যেতেন ওনার গ্রামের মানুষরা সকলে মিলে বাড়ির মানুষদের বোঝাতেন এবং যে ছেলে বারবার পালিয়ে যায় বাড়ি ছেলে ওকে বিয়ে দাও বিয়ে দিয়ে আটকে রাখো এরকম বহুবার হয়েছে যে ওনার বিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেই যে বিয়ে হয়েছে সেই বিয়েটা করার কারো উদ্দেশ্যটা সম্পূর্ণ অন্য ভিন্ন ছিল ওনার ক্ষেত্রে উনি হেসে বলতেন আমি তো ডাকাতত্বের বংশধর আমি ডাকাই ডাকাতি করার জন্যই নাকি উনি বিয়ে করতেন সেই ডাকাতিটা কী ছিল বিয়ের রাতে ওনার যে স্ত্রী তার সব গহনা উনি লুট করতেন লুট করে নিয়ে সেই গয়না নিয়ে উনি কলকাতায় ফিরে আসতেন এবং ওনার দিন যাপন করতেন এবং এই যে বাকি যে ইনস্ট্রুমেন্ট কেনা সব কিছু যে ওনার চলতো সেটা এইভাবেই এবং এই যে যতজন স্ত্রীর কথা বলছি এদের কারোরই উনি মুখদর্শন দিন করেননি কিন্তু ঘটনাচক্রে ওনার যার সঙ্গে উনি সত্যিকারের বাধা পড়লেন মদিনা বেগমের সঙ্গে সেই বাধা পাওয়ার কারণটাই ছিল সঙ্গীত বাসর রাতে মদিনা বেগমের গান শুনে উনি মুগ্ধ হয়ে যান ওনার কণ্ঠে প্রভুর লেখা পদের কীর্তন শুনেছিলেন তখন উনি বুঝেছিলেন যে না এই হচ্ছে আমার প্রকৃত স্ত্রী উনি আমার সহধর্মিনী হওয়ার যোগ্যতা রাখেন এবং উনি ওনাকে নিয়ে এই সময় কলকাতায় নিয়ে আসেন এবং ওনার কর্মকাণ্ডের সব কিছু দেখান এবং পরবর্তীকালে মোদিন মেগম ফিরেও যান গ্রামে কিন্তু আলাদিন খান চাননি খুব বেশি দিন ওনার স্ত্রীকে নিজের থেকে আলাদা রাখতে কেন উনি ভীষণ ভালোবাসতেন ওনাকে এবার বিয়ে তো হয়ে গেল ওনার কিন্তু তখন ওনার শিক্ষার মানে সঙ্গীতের যে শিক্ষা চলছিলো শাস্ত্রীয় সঙ্গীতের তার তালিম নিয়ে ওনার মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় কারণ সেই সময় ওই বিয়ের যখন অনুষ্ঠান বাড়িতে হয় তার কয়েকদিন পরে যেহেতু আলাউদ্দিন খান এবার আর ডাকাতের মতো সোনা গয়না চুরি করে পারলেন না তো বাড়িতে রয়ে গেলেন তো ওনার দাদা যখন ওনার বিয়ের খবর ফাইনালি হয়েছে জানতে পেরে ফেরত আসেন ফকির আফতাউদ্দিন এবং উনি বলেন যে আলাউদ্দিন এত বড় ওস্তাদ হয়ে এসছে এখন অনেক নাম সুনাম তার তাই আমরা গ্রামের মানুষ তো ওর কিছুই গান বাজনা শুনিনি চলো আমরা একটু ওনার ওর গান বাজনা আয়োজন করি বলে একটা অনুষ্ঠানের আয়োজন হয় সে অনুষ্ঠানে আলাউদ্দিন খান চার পাঁচটা যন্ত্র বাজিয়ে শোনান শেষ কম্পোজিশানটা বাজানোর পরে অনুষ্ঠান মঞ্চে অর্থাৎ আফতাউদ্দিন উঠে আলাউদ্দিনকে বলেন সকলের সামনে যে তুমি তো অনেক বড় ওস্তাদ হয়েছ কিন্তু তোমার বাজনা কিন্তু আমার হৃদয়কে স্পর্শ করলো না হয়তো অনেক কালোয়াতি ওস্তাদি তুমি শিখেছো বাজনার মধ্যে কিন্তু সেই বাজনা কিন্তু আমাকে হৃদয় স্পর্শ করলো সেটা আমি বলতে পারছি না তখন আলাউদ্দিন তার দাদাকে খুবই শ্রদ্ধা করতেন তখন দৃশা করলেন এবং উনি ওনার স্পিরিচুয়াল গুরুও ছিলেন আফতাউদ্দিন ফকির তো ওনাকে জিজ্ঞাসা করলেন যে আমি তাহলে কী করবো কি করব এইটা দেখানোর জন্য আফতাউদ্দিন ওখানেই সকলের সামনে দোতারায় আলাউদ্দিন খান যে কম্পোজিশানটা বাজাচ্ছিল শেষ সেটা বাজিয়ে শোনালেন এমন এমনভাবে উনি বাজাচ্ছিলেন তার সঙ্গে গ্রামের মানুষরা সকলে নাচতে শুরু করলো তো আলাউদ্দিন দেখলেন ওই একই কম্পোজিশন ওনার দাদা যেভাবে বাজাচ্ছে সেটা একটা আলাদা মাত্রা পেলো সেই মাত্রাটা কথা বুঝতে পারলেন যে আমার সঙ্গীতের তালিম হয়েছে বটে কিন্তু সঙ্গীতের নান্দনিকতা যেটা সেন্স অফ অ্যাস্থেটিক্স যেটাকে বলি আমরা সেইটার কোথাও বিকাশ ওনার হয়নি কারণ শুধুমাত্র উনি একজন খুব ভালো সুরস্র গুণী শিল্পী কিন্তু ওনার সঙ্গীতের মধ্যে যে বিষয়টির সবথেকে বড়ো অভাব রয়েছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা ওই স্পিরিচুয়াল যে ফিলিংটা যে স্পিরিচুয়াল ফিলিংয়ের মধ্যে কমিউনিকেট করতে পারি এই শাস্ত্রীয় সঙ্গীতকে তখন উনি আবার গুরু খোঁজা শুরু করলেন খুঁজতে খুঁজতে একটি অনুষ্ঠানে এক রাজবাড়ির অনুষ্ঠান উস্তাদ বজির খা সাহেবের কাছে ওনার বাজনা শুনলেন মুসার ওয়াজির খানের মুসার ওয়াজির খান হচ্ছেন তানসেনের নবম বংশধর তিনি রুদ্রবীণা বাজিয়ে গান গাইতেন এবং তখন ওনার এই সেই বাজনা শুনে মনে হলো যে আমি যেন স্বয়ং ঈশ্বরকে দেখতে পাচ্ছি ওই বাজনার মধ্যে দিয়ে যে স্পিরিচুয়ালিটির কথা ওনাকে আফতাউদ্দিন বোঝানোর চেষ্টা করছিলেন সঙ্গীত শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট করা বা একটা কোনো জ্ঞান সেটাকে প্রকাশ করার মাধ্যম নয় সঙ্গীত আসলে ঈশ্বরকে উপলব্ধি করা এবং ঈশ্বরের আমরা যদি বলি ঈশ্বরের ভাষা কি। ঈশ্বরকে তো চোখে দেখা যায় না সেরকম সঙ্গীতকেও চোখে দেখা যায় না ঈশ্বরকে অনুভব করা যায় সঙ্গীতকেও অনুভব করা যায় তাই জন্য কখনো কখনো মনে হয় সঙ্গীত যেন ঈশ্বরের ভাষা স্বরূপ এবং সেই স্বরূপকে বোঝার উপলব্ধি করার জন্যে উনি তখন ওস্তাদ বাজির খানকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন বজির খানের কথা ওঠাতে আরেকটি বিষয় উঠে আসে ওজির খানের কথা ওঠাতে আরেকটি বিষয় উঠে আসে সেটা হলো যে এই বুস্তার ওয়াজির খাঁ সাহেব বহু আগে থেকেই আলাউদ্দিন খানের খুব কাছাকাছি ছিলেন কিন্তু আলাউদ্দিন খান কিন্তু তার সংস্পর্শ পায়নি সেইটাও এক ধরনের বলা যায় যে ওনার প্রতি অন্যায় হয়েছিল সেটা এবং সেটা ওনার দ্বিতীয় গুরু যার কাছে উনি প্রথম শরদের তালিম নিতে আসেন ঠাকুরবাড়ির খুবই একজন নামী ব্যক্তি এই মুহূর্তে নামটা ঠিক মনে পড়ছে না কি ঠাকুর জানি এবং ওনার কাছে যখন তালিম নিতেন কারণ উনি ছিলেন ছিলেনসাদ ওয়াজির খানের শিষ্য এবং উনি তখন বুঝতে পেরেছিলেন যে আলাউদ্দিন যখন ওনার কাছে তালিম নেয় যে আলাউদ্দিনের একটা ক্ষমতা ছিল সেটা হল উনি শ্রুতিধর ছিলেন শ্রুতিধর মানে কেমন সুজিধর মানে কোনো একটি কম্পোজিশন ওনার সামনে যদি একবার গাওয়া বা বাজানো হয় সেটা দ্বিতীয়বার গাওয়া বা বাজনার বাজাবার প্রয়োজন পড়ে না কেন পুরোটাই ওনার স্মৃতিতে মানে যেটা আমরা বলি একদম ডিজিটালি কনভার্টেড হয়ে একদম প্রিন্টেড হয়ে যাওয়া ওরকম প্রায় বলা যায় মানে ওটার জীবনে উনি ওনার স্মৃতি থেকে কখনো মুছে যাবে না সেরকমভাবেই ওটা থেকে যায় এই এই ঈশ্বরী ক্ষমতা নিয়ে জন্ম নিয়েছিলেন এবং সেটা যখন ওনার গুরু বুঝতে পারেন উনি সবসময় করতেন কি যখন ওয়াজির খা সাহেব ওনাদের বাড়িতে আসতেন ওয়াজির খা সাহেব মনে করুন দু মাসের জন্য কি এক মাসের জন্য ওনাদের বাড়িতে এসে থাকতেন ঠাকুর বাড়িতে তখন ওই সময়টা আলাউদ্দিন খা সাহেবকে উনি ছুটি দিয়ে দিতেন আগে থেকে যাতে মোহাম্মদ ওয়াজির খা কোনোভাবে বাজ না বা কোনো সংস্পর্শে আলাউদ্দিন খান না যেতে পারেন এবং আরেকটি ঘটনা ওনার সঙ্গে হয় এবং পরবর্তীকালে আলাউদ্দিন খান সাহেবকে যেমন জিজ্ঞাসা করা হয় যে এটা তো আপনার প্রতি অন্যায় হয়েছে হয়েছে উনি তখন বলেছিলেন যে না আমি তো কোনো গুরুদক্ষিণা দিতে পারিনি হয়তো এটা আমার গুরুদক্ষিণাই বটে তো ঘটনাটি হলো এই যে বাংলা নোটেশান এবং শাস্ত্রীয় সঙ্গীতের যে নোটেশান নিয়ে আমরা আলোচনা করি ভারতের বুকে এই পৃথিবীতে আধুনিক যে নোটেশান পদ্ধতি সেই নোটেশান পদ্ধতির স্রষ্টা হচ্ছেন আলাউদ্দিন খান কিন্তু ইতিহাসে পাতায় এই নামটি লেখা নেই কারণ ওনার গুরু আলাউদ্দিন খানকে দিয়ে ওই নোটেশানগুলো করিয়ে নিয়ে নিজের নামে ছাপিয়ে নিয়েছিলেন এবং এটিকেই আলাউদ্দিন খান বলেছিলেন যে ওটা আমার গুরুদক্ষিণা কিন্তু এই যে আজকে বাংলায় নোটেশন করা হচ্ছে এবং পুরো ভারতবর্ষের এই শাস্ত্রীয় সঙ্গীতকে যে বদ্ধ করা হয়েছে বিভিন্ন ভাষায় তার জনক কিন্তু আলাউদ্দিন খান এবং সেই সব নোটেশন কিন্তু বাংলায় লেখা টানা হাতে ওনার এবং এটা আমি মনে করি বাঙালি হিসাবে হ্যাঁ হ্যাঁ হাতে লেখা রয়েছে ওনার আমার কাছে রয়েছে অরিজিনাল ছবি এমন কি অরিজিনাল ছবি বলতে আমি তানসেনের অরিজিনাল কম্পোজিশন রাগ দীপক যে রাগ বাজিয়ে তানসেন প্রদীপে আগুন জ্বালিয়েছিলেন সেই কম্পোজিশনের নোটেশনও রয়েছে আমার কাছে আলো খানের নিজে হাতে লেখা তো এই যে এত নোটেশন উনি লিখে গেলেন প্রথম কথা হচ্ছে যে এই নোটেশন পদ্ধতি উনি কিন্তু প্রথম জানতে পারেন লোবো সাহেবের কাছে উনি যখন শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত তখন উনি দেখছেন যে উনি চারশো বছর আগে বাঘের কম্পোজিশন কি তিনশো বছর আগে মোজার বিটোভেনের কম্পোজিশন উনি পাচ্ছেন তো এত প্রাচীন কম্পোজিশন সেটা উনি একটা নিখুঁতভাবে লেখা পাচ্ছেন এবং সেটা দেখে উনি বাজাতে পারছেন তখন ওনার কোথাও মনে হতো যে আমার শাস্ত্রীয় সঙ্গীতের একটা এরকম নোটেশন পদ্ধতি থাকা উচিত এবং তখন থেকে কিন্তু উনি ওটা শুরু করে দিয়েছেন বহু আগে কম বয়সে নি। কিন্তু দুঃখের যেটা ওনার নামে এটা নামাঙ্কিত নয় কপিরাইট ওনার নামে নেই সেটার ইতিহাস অন্য কারোর নাম নেয় যাই হোক আমরা ফিরে আসি মোস্তাদ ওয়াজির খানের গল্পে উস্তাদ ওয়াজির খানের খবর উনি পেলেন শেষ পর্যন্ত উনিশশো সালে উনি গিয়ে পৌঁছালেন বর্তমান ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের রামপুর ডিস্ট্রিক্টে সেই রামপুরের নবাবের উস্তাদ ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন উস্তাদ বাজির খান সেই সময় রামপুরে নবাব উনি খুবই একজন সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীতকে নিয়ে উনি একটি বিশাল গবেষণামূলক এবং তার সঙ্গে বলা চলে যে একটি সংগ্রহশালা তৈরি করার চেষ্টা করছিলেন এবং এটিকে সংগ্রহশালা করার জন্যে উনি আজকে যে আধুনিক আমরা ভারতে দেখি যে আইটি সেসারের মতো একটি ইনস্টিটিউট যেখানে বিভিন্ন ঘরানার ওস্তাদদের এনে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি আছে সেই ধরনের একটি ইনস্টিটিউট রামপুরের নবাব সেই সময় তৈরি করেন এবং সেইখানের যে ইনস্টিটিউট তৈরি হয় তার সর্বোচ্চ স্থানে বসেছিলেন যিনি প্রিন্সিপাল ছিলেন তিনি হলেন ওস্তাদ ওজির খান এবার উস্তাদ ওয়াজির খান হলেন তানসেনের নবম বংশধর যিনি রুদ্রবীণা বাজিয়ে ধ্রুপদ গান গাইতেন এছাড়া আরও চল্লিশটি ঘরানার ওই সময়কার বড় বড় যে টপমোস্ট যে উস্তাদরা ছিলেন তারাও সকলে নামপুরে এসে ছিলেন কারণ ওই কার্যক্রমটি চলছিল বলে আলাহউদ্দিন খানের সৌভাগ্য হলো ওই সময় উনি ওখানে গিয়ে পৌঁছান এবার সেই ইতিহাসটা অনেকেরই জানা আছে গল্পটা তা আমি একটু সামান্য করে বলছি তো উনি দেখা করার চেষ্টা করছেন কোনোভাবেই ওয়াজির খা সাহেবের সঙ্গে দেখা হচ্ছে না শেষমেশ উনি নওয়াবের যিনি মৌলবী সাহেব ছিলেন নবাবের রাজদরবারের তো মৌলবী সাহেবকে গিয়ে উনি বলেন আলাউদ্দিন খান যে আপনি যদি আমাকে একটা চিঠি না লিখে দেন নবাবের আমাকে রেফারেন্স দিই আমার আমি আপনার সামনে বিষকে মারা যাব রীতিমতো ওনাকে ব্ল্যাকমেল করেন ব্ল্যাকমেল করে তার কাছ থেকে চিঠিটা উনি আদায় করেন এবার চিঠি আদায় করে নবের দেখা উনি পাচ্ছেন না কেন নব রাজদর রাজবাড়ির গেটে যায় ওখান থেকে সে পায়রা ওনাকে তাড়িয়ে দেন প্রায় উনি এবার উনি দেখতে শুরু করলেন যে রাজা কখন বেরোয় কখন ঢোকে এবার সেই টাইমিংটা উনি নোট করে রাখলেন এবার একদিন কি করলেন রাজা গাড়ি নিয়ে যাচ্ছে এই সময় উনি রাজ যে রাজার যে বগি ঘোড়ার গাড়ি সেই গাড়ির সামনে উনি ঝাঁপ দিয়ে পড়েন এবার গাড়ি দাঁড়ায় এবার রাজা সে পায়ে তাকে ধরে আনে তখন রাজা জিজ্ঞেস করে তুমি যেন ঝাঁপ দিলে তোমার কি মরা শখ হয়েছে বলছে না না আমি তো আপনার সঙ্গে কথা বলতে চাই আমি কোনোভাবেই আপনার সঙ্গে যোগাযোগ করে পারছিলাম না সেই জন্যে বাধ্য হয়ে আমাকে গাড়ির সামনে ঝাঁপ দিতে হলো তখন রাজা করে তোমার এমন কি কথা বলার আছে যার জন্য তুমি মৃত্যুবরণ করতে চাইছিলে বলছে না আমার কাছে একটা চিঠি আছে আপনাকে চিঠিটা দেখাচ্ছে তো চিঠিটা পড়ে রাজা ওনাকে রাজ ডেকে নিয়ে যান এবং মজুরব সাহেবকে ডেকে পাঠান সে সত্যি কথা বলছে কিনা জানার জন্য মৌলভী সাহেব এসে বলে হ্যাঁ ও সত্যি কথা বলছে ও তো বিষ খেয়ে ফেলছিল আমি সেই জন্য ভয়ে তখন রাজা জানতে পারলেন শুধু রাজাকেই ব্ল্যাকমেল করলেন না আলাউদ্দিন খান উনি মৌলবী সাহেবকে অলরেডি একবার ব্ল্যাকমেল করে ফেলেছেন তো ওনার আরতিটা বুঝতে পারছিলেন যে তাগিদটা কতটা বেশি ছিল সঙ্গীত শিক্ষার জন্য এবং উনি বাজির খাঁ সাহেবকে ডাকেন রাজ এবং সকলের সামনে বলেন যে বাজির খা সাহেবকে যে আমি চাই আপনি আলাউদ্দিনকে শেখান এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলার আছে সেটা হলো যে আমি যে যুগটা সময়ের কথা বলছি সেই সময়ে ওস্তাদদের মধ্যে যারা বংশভূত নয় এরকম কোনো মানুষকে শেখানোর চল ছিল না আর যারা বংশভূত নয় যাদেরকে শেখাতেন তারা তারা মূলত জমিদার বা রাজা বা নবাবদের পরিবারের কেউ হতেন তাদেরকে শেখাতেন শুধু ভয়ঙ্কর এবং এইটা যে দরবারের সঙ্গীত হয়ে উঠলো সেটাও কিন্তু মূলত মুঘল আমলেই হয়েছে মুঘল আমলে ধীরে ধীরে যে মন্দির বা আশ্রমগুলোর মধ্যে সঙ্গীত চর্চা হতো সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মূলত উত্তর ভারতে এবং তখন সঙ্গীতজ্ঞরা কী করবে তারা ধীরে ধীরে এক এক করে বিভিন্ন নবাব বা জমিদার যারা ছিলেন তাদের গৃহে এই গান বাজনাটা শুরু হয় না আগে কিন্তু মূলত মন্দির এবং আশ্রম কেন্দ্রিক ছিল এই গান বাজনাটা শাস্ত্রীয় সঙ্গীত এই সময় তানসেনের হাত ধরে মুঘল যে পরিবার সে মুঘল পরিবারে তানসেনের হাত ধরে এই শাস্ত্রীয় সঙ্গীত পৌঁছায় মুঘল দরবারে এবং পরবর্তীকালে তানসেনের যে বংশধরেরা রয়েছেন তারা এর নিয়েজকে নিয়ে যায় কিন্তু নিয়ে যাওয়া সত্ত্বেও এই যে চর্চাটা ছিল এটা খুবই সিক্রেট একটা চর্চা ছিল কারণ আমি যে গানগুলো গাইছি যে পদগুলো আমরা যে উচ্চারণ করছি যে শব্দের মধ্যে দিয়ে সেগুলো প্রধানত হিন্দু দেবদেবী কেন্দ্রিক এবং হিন্দু যে আমরা বলি হিন্দু কিন্তু ওটা আসলে সনাতন যেটা যে একটা সিস্টেমের যেটা বেদ বা উপনিষদের যে বিভিন্ন শ্লোক তাকে নিয়ে লেখা বিভিন্ন পদ সেগুলো থেকে সেইগুলোকে গাওয়া হতো দ্রুপদে ধীরে ধীরে সেই পদগুলো ইসলামিক মৌলবি সাহেবদের সামনে তো গাওয়া যায় না কারণ তারা বারণ করতেন গাইতে সেই জন্যে সেই পদের যে উচ্চারণ যে সংস্কৃত উচ্চারণ সেগুলো ধীরে ধীরে অবলুপ্তি করে দেওয়া হয় করে দিয়ে তার বদলে সেগুলোকে নোম তাম বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট শব্দ দিয়ে উচ্চারণ করার পদ্ধতি আসে নাহলে মূলত যে আলাপ গাওয়া হতো ওম নারায়ণ এই শব্দ দিয়েই আলাপ গাওয়া হতো হ্যাঁ মানে নারায়ণের নাম নিয়েই গাওয়া হতো কিন্তু সেটা পরবর্তীকালে আকার ভিত্তিক এবং নোম তাম এইসব শব্দ দিয়ে করা হয় এটা তো স্বাভাবিক একটা যে রাষ্ট্র ব্যবস্থার প্রধান বিষয়টাই হচ্ছে যে এরকম যে যে সময় যে রাজা থাকবে এবার এটাই যদি একটা হিন্দু রাজার দরবার হতো তাহলে সেখানে আপনি ওই সিলেবেলগুলো দিয়ে গান গাইছেন আবার একই রকমভাবে ইসলামিক কালচার থেকে যে সঙ্গীত আসছে যে কাওয়ালি আছে যে কাওয়ালি থেকে যে খেয়ালের জন্ম নি হচ্ছে আমাদের ধ্রুপদী সঙ্গীতের থেকে বা শাস্ত্রীয় সঙ্গীতের থেকে আস্বাদিত হয়ে খেয়াল তৈরি হচ্ছে সেই খেয়ালও আমির খসরুর হাত ধরে যে জন্ম নিচ্ছে যে খেয়াল যে বন্দিশ বেসিক্যালি সেই বন্দিশ তো যারা হিন্দু রাজারা ছিলেন তারা তো শুনতেন না তারা পছন্দ করতেন না তারা শুধু ধ্রুপদমারি শুনতেন তো ওই ধর্মীয় কোথায় সঙ্গীতের একটা ধর্মীয় ডিসক্রিমিনেশনও ছিল যেমন জাতিগত জাতভাবে যেমন বললাম মানে উচ্চবিত্তের মানুষরাই খালি করবে নিম্নবিত্তের মানুষরা করবে না সেটাও যেমন আর ভাগ ছিল আবার ধর্মের ভিত্তিতেও দুটো ভাগ কিন্তু ছিল স্পষ্টভাবে কারণ আলাউদ্দিন খান বজির খান সাহেবের কাছে যেটা শিখতে চাইছিলেন সেই যে স্পিরিচুয়াল মিউজিকটা সেই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা কিন্তু একদম সিক্রেট একটা হিন্দু কালচার থেকে আসাস প্র্যাকটিস এই কারণেই বজির খাঁ সাহেবেরা বংশ পরম্পরায় তান যে সিক্রেট প্র্যাকটিসটা দিয়েছিলেন এবং সেটা কিন্তু একটি বৈষ্ণবধারার প্র্যাকটিস এটা কিন্তু শৈব বা শাক্ত ধারার সঙ্গীত নয় সম্পূর্ণ বৈষ্ণবধারার সঙ্গীত কারণ তানসেনের গুরু ছিলেন স্বামী হরিদাস তানসেনের সবথেকে সব থেকে পছন্দের স্বর ছিল কোমল গান্ধার এবং সেই কোমল গান্ধারকে উনি বিভিন্ন রূপে ব্যবহার করেছেন বিভিন্ন রাগে নিজের মতো করে প্রচলিত যে পদ্ধতি তার থেকে বেরিয়ে গিয়ে একটু ভিন্নভাবে তার শ্রুতিকে উনি ব্যবহার করেছেন এবং সেটা এত সুমধুরভাবে উনি ব্যবহার করেছেন যে পরবর্তীকালে যে মাল্হার রাগ সেটা হয়ে যায় মিয়াকি মাল্হার দুটি রাগ তৈরি হয় মানে একটি হচ্ছে পিওর মালহার তার রেন্ডিশন আর একটা তৈরি হয় মিয়াকি মালহার মানে মিয়া তানসেন কীভাবে ওই মালহারকে গাইতেন তার রেন্ডিশন মিয়াকি মালহারের যে রেন্ডিশন সেটা শুধুমাত্র সেনিয়া ঘরানার মধ্যেই সীমাবদ্ধ ছিল বাকিরা কিন্তু যেটা গায় সেটা কিন্তু শুধু মালহার ঠিক একই রকমভাবে টোরি রাগ যখন গাইছেন বাকিরা আর সেনিয়া ঘরানার লোকেরা গাইছেন মিয়াকি টোরি মিয়া তানসেন কোনভাবে রেন্ডিশন করছেন ওই রাখে। তানসেন যখন আকবরের কাছে গিয়ে প্রথম ওনার সঙ্গীত শোনান তখন আকবর প্রীত হয়ে তখন তানসেনকে জিজ্ঞাসা করে যে তুমি কার কাছ থেকে সঙ্গীত শিখেছ তখন বলে এরকম স্বামী হরিদাস থাকেন বৃন্দাবনে ওনার কাছে আমি সঙ্গীত শিখেছি তখন উনি বলেন তাহলে ওনাকে ডেকে নিয়ে আসো আমি ওনার গান শুনতে চাই তো তানসেন যান স্বামী হরিদাসের কাছে গিয়ে বলেন যে গুরুদেব সম্রাট আকবর আপনার ডেকে পাঠিয়েছেন আপনার গান শুনতে চান উনি বললেন বাবা আমি তো ঈশ্বরকে ছাড়া কাউকে গান শোনাই না আমি জীবনে যা গান শুনেছি শুধুমাত্র শ্রীকৃষ্ণকেই গান শুনেছি তার জন্যই আমার এখানে থাকা বৃন্দাবনে ওনার জন্য আমি গান গাই তোমার সম্রাটের যদি গান শোনার ইচ্ছা থাকে উনি এখানে আসবেন সে গান শুনে যাবেন এবং আকবর খুব বড় মাপের একজন সঙ্গীত রসিক ছিলেন এবং সেই লোভ উনি সামলাতে পারেননি উনি সশরীরে তানসেনের সঙ্গে এসেছিলেন বৃন্দাবনে বিখ্যাত পেন্টিং আছে মিনিয়েচার পেন্টিং সেখানে দেখা যায় যে স্বামী হরিদাস গান গাইছে তানসেন বসে ওনার সামনে বসে আছে এবং আকবর পেছনে দূরে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছেন এবার এই যে সিক্রেট নলেজটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা নিয়ে কিন্তু আকবর যথেষ্ট চিন্তিত ছিলেন এবং তানসেন হলেন আকবরের হিলাই যে পদ্ধতি উনি প্রচলন করেছিলেন ধর্মের জায়গা থেকে সর্বধর্ম সমন্বয়ের একটা ভাব নদী তার প্রথম ধারকবাহক ছিলেন তানসেন এবং পরবর্তীকালে সেটা সেনিয়া ঘরণাতেও একই রকমভাবে দিনিলি চর্চা হয়ে থাকে এই দিন ইলাহি চর্চার মূল যে জায়গাটা ছিল সেটা হলো যে আমি প্রত্যেকটি ধর্মকে চর্চা করব এবং তার যে ভালো জায়গাগুলো সেগুলোকে নিয়ে আমি আস্বাদন নেব এবং সেটি তাকে আমি আমার শিল্প চর্চা এবং তার যে গুণগত মান সেটা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে সেটা আমার কেন আমার মধ্যে সহিষ্ণুতা বাড়বে আমার প্রতি অন্যদের প্রতি শ্রদ্ধা বাড়বে তো এই দিনের চর্চা কিন্তু সিক্রেটলি পরবর্তীকালে তানসেনের বংশধরেরা করে আসছিলেন এবং ওনাদের বাড়িতে শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে পূজা করা এবং অন্যান্য ধর্মচর্চা খুব সেক্রেটলি করা হতো কারণ কারণ বাকি পুরো সমাজ তখন এবং রাষ্ট্র যে ব্যবস্থা সেটা ইসলামিক সমাজ ছিল এবং সেখানে এই ধরনের চর্চা করা একজন ইসলামিক মানুষ হয়ে মানে বংশধরেরা হয়ে যেহেতু তানসেন পরবর্তীকালে একজন ওনার যে গুরু যার কাছ থেকে উনি ওনার দ্বিতীয় গুরু যার কাছ থেকে উনি খেয়াল শেখেন তিনি একজন মুসলিম উস্তাদ ছিলেন তার কন্যাকে উনি বিবাহ করেন তখন তানসেন কনভার্টেড হন এবং তানসেন হয়ে যান মিয়া তানসেন এই তানসেন বংশধরদের মধ্যে প্রমিসিং যারা রয়েছেন তানসেনের ছেলে বিলাস খান যার নামে পরবর্তীকালে উনি বিলাস খানি টরি বানিয়েছিলেন রাগ এবং বিলাস খানের নাতি হচ্ছে করিম খান যাকে বলা হয় মডার্ন যে সেতার তার স্রষ্টা উনি এবং সুরবাহার এই দুটি যন্ত্র সুরবাহারকে উনি মডিফাই করেন সেই যুগে এবং করিম খানের বংশধর হচ্ছেন মাসিদ খান মানে মাসিদ খানের মানে ওনার নাতি হচ্ছে মাসিদ খান মাসিদ খান হচ্ছেন খুবই বিখ্যাত একজন সঙ্গীতজ্ঞ ওসাদ মাসিদ খান উনি সেনিয়াঘরানার মাসিদ খানি যে গাত আমরা যে বাজাই তার সোষ্ঠা এবং যত তারের যন্ত্র আছে এই উপমাহাতে সে বাজানো হয় শাস্ত্রীয় সঙ্গীতে তারা প্রত্যেকেই মাসিদ খাঁ সাহেবের গাতকে ফলো করেই এবং ওনার স্টাইল অফ প্লেইংকে ফলো করেই বাজাই বাজিয়ে থাকেন এবং ওটাকে একটা মাইলস্টোন হিসেবে ধরা হয় মানে ইন্সট্রুমেন্টাল মিউজিকের মাসিদ খা সাহেবকে এবং পরবর্তীকালে মাসিদ খা সাহেবের নাতি হচ্ছেন ওস্তাদ ওয়াজির খান যিনি হচ্ছেন তানসেনের নবম বংশধর ওস্তাদ খানের শেষ গুরু এইবার বাজির খানের তো সঙ্গে সাক্ষাৎ হলো আলাউদ্দিন খানের নবমের নবাব যেহেতু ডেকে পাঠালেন বাজির খানকে সকলের সামনে বাজির খান বললেন ঠিক আছে আমি ওকে শিষ্য হিসাবে গ্রহণ করলাম কিন্তু মনে মনে ঠিক করলেন যে শেখাবো না বাড়িতে নিয়ে আসলেন বাড়ির রাস্তা বলে ওনার জায়গা হল গোয়ালঘরের পাশে বলা যায় যে প্রায় বাড়ির কাজের লোকদের ছাড়িয়ে দিলেন ফ্রিতে চাকর পাওয়া গেছে একটা সেই সব ফাইভ ফর কাটবে বাড়ির সব যাবতীয় কাজ ঘর মোছা বাজার করা বাসন মাজা রান্নাবান্না করা এইভাবে চলে গেল তিনটি বছর উনিশশো এক সাল থেকে উনিশশো তিন সাল আলাউদ্দিন খানের তখন বয়স তেতাল্লিশ উনি মাঝে মাঝে আলাউদ্দিনের বাজনা শুনতে পেতেন আলাউদ্দিনকে শেখাতেন না সরাসরি নিজের ছেলেকে শেখাতেন এবং ওনার বোনের ছেলে ওস্তাদ হাফিজ আলী খান যিনি আমজাদ আলী খাঁ সাহেবের বাবা ওনাকে শেখাতেন ওরা তো বংশধর আলাউদ্দিন খান তো কোনো বংশধর নয় সে তো চাষার ছেলে তাকে তো শেখানোরই কথা নয় সে তো অবাঞ্ছিত প্রয়োজনীয় নেই প্রয়োজন নেই তো ওই স্তরের মানুষকে শেখানোর এই যে পরম্পরা তানসেনের এই পরম্পরার সঙ্গীত আলাউদ্দিন খানের হাত দিয়েই বেঁচে থাকবে এটাই ভবিতব্য ছিল ঘটনা ঘটলো সেই ভবিতব্যের ঘটনাই বলি ওই তিন বছরের মাথায় হুসাদ ওয়াজির খাস ছেলে অসুস্থ হয়ে মারা যান ওনার নাতি রয়েছে না মাইহান রামপুর উত্তরপ্রদেশের রামপুরে এবং এই তিন বছরের মধ্যে অন্যান্য যেসব ওস্তাদরা তাদের মধ্যে কানাকুষ কথা হতো যে যখন ওয়াজির খা সাহেব থাকতেন না বাড়িতে আলাউদ্দিন বসে বসে রেয়াজ করে তারা শুনতে পায় এবং সেই খবরটা এসে পৌঁছায় ওয়াজির খানের কানে একদিন বলে সে তো দুর্ধস্য বাজায় আপনি শোনেননি তার বাজনা বলে আমি তাকে কিন্তু শেখাইনি কারণ আলাউদ্দিন খান শুনে বুঝতে পারতেন ওদের যে শেখাতো বাকিদেরকে ওনার ছেলেকে শেখাতেন এবং হাফিজ আলী খানকে যে শেখাতেন সেটা শুনে শুনে উনি ওনার বাজনায় তুলে রাখতেন তখন আলাউদ্দিন খান ছিলেন যতগুলো উনি তারের যন্ত্র বাড়াতেন সব ডান হাতে বায়াতেন এবার ওনার পুত্র সন্তান মারা যাওয়ার পর তখন মানে উনি আর বুঝতে পারছেন না মোহাম্মদ বাজির খা সাহেব এই আমি এই এত বড় সমুদ্রের যে তো ওনার কাছে যে এত একটা মানে কী বলবো সমৃদ্ধ মানে এই যে একটা পুরো লিনিয়েজটা রয়েছে ওনার কাছে এই লিনিয়েজের যে সঙ্গীত এটা আমি কাকে দিয়ে যাব কার মধ্যে ধরে রাখার ক্ষমতা আছে তখন ওনার মধ্যে একটা রিয়েলাইজেশন হয় আলাউদ্দিন এত ট্যালেন্টেড আমি ওকে অবহেলা করেছি বলেই কিশোর আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিল এই অন্যায় অনেক ডিফারেন্স ডিফারেন্স আলাউদ্দিন কে তখন উনিকে বললেন যে আমি তিন বছর কিছুই ওকে শেখাইনি আমি এখন ডিসাইড করেছি আমি ওকে সব কিছু শেখাবো এবং সেদিন দিন দরবারে যত ওস্তাদরা ছিলেন তারাও এসে নবাবকে বলেন আমরা জানি আলাউদ্দিন নোটেশন করতে জানেন আমরা চাই আপনি যে কাজটা করতে চাইছেন সেটা একমাত্র আলাউদ্দিন করতে পারবে কেন আমরা যত কম্পোজিশান গাইব তার সামনে একবার করে গাইলেই যথেষ্ট সে ওটা নোটেশান করে দেবে আমাদেরকে কেন তখনকার দিনে ওস্তাদরা লেখাপড়া জানতেন না তারা নোটেশন করতে পারতেন না এই আলাউদ্দিন খাসায় এই সকলের কম্পোজিশান নোটেশন করা শুরু করলেন এটা যেমন ওনার একটা কাজ তার পাশাপাশি হচ্ছে ওয়াজির খা সাহেবের কাছ থেকে তালিম ওয়াজির খা সাহেব মানে শর্ত দিয়েছিলেন আমি তোমাকে এই তারের যন্ত্র শেখাবো কিন্তু তুমি কোনোদিন তারের যন্ত্র ডান হাতে বাঁধাতে পারবে না আলাউদ্দিন খান মাত্র ছ মাসে চার পাঁচ ভায়োলিন শরদ সুশৃঙ্গার সিনিয়র রবাব আর তারপর এসরাজ সারিন্দা এই যে যন্ত্রগুলো ছিল তারের যে যন্ত্রগুলো যেগুলো বই ইন্সট্রুমেন্ট এবং স্ট্রোক ইনস্ট্রুমেন্ট এই সবকটি যন্ত্রকে উনি ডানহাত থেকে বাঁ হাতে প্রতিস্থাপিত করলেন তাহলে উনি কতটা ট্যালেন্টেড ছিলেন ভাবুন সমদক্ষতায় ডানহাতে এবং বাহাতে উনি বাহাতে পারতেন এবং ওই ছমাসের মধ্যে ওটা যখন পরিবর্তিত হলো ওই মুহূর্তটা দেখে বজির খা ভয় পেয়ে গেছিলেন এবং উনি ওনার ডায়েরিতে নোট লিখেছিলেন যে আলাউদ্দিন ভাগ্যিস ডানাতে শরৎ বাজায়নি তাহলে লোকে ইতিহাসে তানসেন কেন মনে রাখবে না এবং সেই জন্যে উনি আলাউদ্দিনকে রুদ্রবিনার বাদ শেখানো সত্ত্বেও ওনাকে বলে দিলেন যে তুমি এই যন্ত্র কোনোদিন হাতে তুলে বাজাবে না ওনাকে নিষেধ করে ইতিহাসে তো আর তানসেনের নাম কেউ নেবে না সর্বশ্রেষ্ঠ বলে সর্বশ্রেষ্ঠ জন্মেছে জন্মেছেন আসলে আমরা সামনে বসে আছে সেই এই জন্য আমরা তাকে বলি উনি তো মানে একজন সঙ্গীতজ্ঞ নন উনি একজন শুধু একজন খুব ট্যালেন্টেড একজন মানুষ নন উনি হলেন আমাদের দেখা একজন অবতারের মতো প্রফেট বলি আমরা ওনাকে একদম শাস্ত্রীয় সঙ্গীতের প্রফেট উনি উনি একটা নতুন ধর্মাচারণের পথ দেখাবেন মানুষকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন আমি সেই সামাজিক কথা এখনও উঠে আইনি এখন শুধুমাত্র ওনার জীবনের স্ট্রাগল লাইফটা নিয়ে বলছি এইবার এই তারপর সাত বছরের উনি তালিম নেন ওনার কাছে উনিশশো এগারো সাল পর্যন্ত উনি ওনার গুরুর কাছ থেকে তালিম নেন এই সাত বছর মোহাম্মদ বজির খা সাহেবের নোট রয়েছে তার ডায়েরিতে উনি বলছেন আমি আলাউদ্দিনকে সবাসন করতে দেখিনি এই সময় আলাউদ্দিনের যদি ছবি দেখেন আপনারা ছবি রয়েছে উনি সম্পূর্ণ মাথার মস্তক নন্দন করে মানে ন্যাড়া হয়ে এত বড় শিখা রেখেছিলেন যেভাবে ব্রাহ্মণরা রাখে এই যে আমি বললাম যে সেক্রেট প্র্যাকটিসটা কীরম ছিল এই সেক্রেট প্র্যাকটিসটা কিন্তু আলাউদ্দিনের শুরু হয়ে গেল এতদিন আলাউদ্দিন যে বাজনাটা বাজাচ্ছিলেন তার থেকে এটা ভিন্ন ধরনের কিছু শেখা শুরু করলেন এবং ভিন্ন ধরনের জীবন জীবনযাপন শুরু করলেন যেটা মূলত কিন্তু ওই বৈষ্ণব ধারার একটা পদ্ধতির এবং এটা রবিশঙ্করের কথায় বারবার করে উঠে এসছে যে আমি আমার গুরুর মধ্যে বিষ্ণুরূপ দেখতে পাই সবসময় রবিশঙ্কর বলেছেন একইভাবে যখন উনি আবার কেউ যখন সামনে ভুল বাজায় তখন উনি নাকি রুদ্ররূপ ধারণ করেন শিবের মতো কিন্তু বিষ্ণু ভাবটাই ওনার প্রধান রূপ উনি ভীষণ নম্র ভদ্র মানে খুব ভীষণ নিজেকে কখনই মহান ভাবেননি উনি এইবার এইভাবে ওনার সাত বছরের তালিম হয় শুধু তানসেনের কাছে নয় ওই যে বাকি চল্লিশটি ঘরানার যত ওস্তাদরা ছিলেন তারাও তাদের যত কম্পোজিশন আছে গান আছে সব আলাউদ্দিন খানকে দেন